সংখ্যাগরিষ্ঠ মানুষ সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এটা ঘটনা। তবে এই ভোটদান কি ধরনের প্রহসনে এটাকে প্রহসনে পরিণত করেছে, দুইটা দৃষ্টান্ত যেমন দিয়েছেন, ঠিক তেমনি আমি একটা চ্যাম্পল 15 জেনিয়ার 30 নং ভোটে সকাল 7টায় ভোট শুরু হয়েছে, 9টা পর্যন্ত জানালা খোলা রেখে যেখানটাই আপনার এই যে ইভিএম মেশিন বসানো হয়েছে আলো বাতাসের জন্য, ওই আইপিএফের দুর্বৃত্তরা সেই জানালার পাশে বাইরে থেকে বসে সেখানে নির্দেশ দিচ্ছে কোন জায়গায় সেখানে টিপ দিতে হবে। 9টার পর আমাদের দৃষ্টিতে যখন আসতো তখন আলোকে বলার পর ওদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এইরকম ভাবে অবাধে পুলিশি ব্যবস্থা, মানে যেখানে এর আগে ইলেকশনগুলো তো টুকটাক হয়েছে, কত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা আগেও বলেছি সেখানে সর্বদলীয় মিটিংগুলোতে বলা হয়েছে ওই এলাকাগুলো স্পর্শকাতর এলাকা, কিন্তু সেখানে 3-4 জন করে আপনার সিভিল পুলিশ সেখানে দিয়েছে, যেখানে এবং যে ভোট কেন্দ্রগুলোতে কোথাও 4-5 জনের বেশি কোনো কোথাও কোনো রকম মানে ভোট ছিল না। এটা আসলে বলা যেতে পারে সরকারের একটা পরিকল্পিত সন্ত্রাসটাকে কীভাবে মদত দেওয়া যায় এটারই কোনো পরিকল্পিত বলা যেতে পারে, এবং এই করে আসলে ভোটটাকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা আমরা লক্ষ্য করলাম। এর সাথে অবাধে টাকা পয়সা, এই যে গতকাল রাত্রে থেকে মানে টাকা বিলি থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন ধরনের এটা কি বলা হয় নেশা সামগ্রী, বিশেষ করে মদ মাংস এভাবে আমাদের রুচিতে বাদে তো বলতে হচ্ছে, এরকমভাবে সেখানে বিতরণ করা হচ্ছে গতকাল রাত্রে থেকেই, এবং আজকে ভোট কেন্দ্রগুলোতেও কোথাও কোথাও এরকম দৃশ্য দেখতে পাওয়া গেছে, যাদেরকে এরকম অবস্থায় দেখলে পরে ভোটাররা সাধারণত ভোটাররা ভয় পেয়ে থাকেন, এই ভয়ের পরিবেশ তৈরি করবার জন্য এগুলো করা হচ্ছে আর কি। আর যেখানে ভোট তো শুনেছেন 100% কোথাও কোথাও ভোট পোলিং হয়েছে, 96%। আমি একটা এলাকায় 17টা করজলার 5 নং ভোটে 26 জন তারা, আমরা যখন দেখলাম যে ভোটের হিসাব করে যে কতজন ভোটার আছে তার মধ্যে এলাকায় কতজন আছে, 26 জন ভোটার আছে তারা ত্রিপুরা রাজ্যে রাজ্যেই নাই, রাজ্যের বাইরে আসেন বিভিন্ন কাজকর্ম করবার জন্য, সেই ভোটে 96% সেখানে পুল হয়েছে। এইরকমভাবে যদি ভোট হয় তাহলে এই ভোটে মানুষের প্রকৃত মানুষের যে তার মানে ভোটে যে প্রতিফলন এটা করতে পারে না। যাই হোক, সেখানে রিপোলের দাবি করা হয়েছে, আমরা চাই রিপোলটা হোক, সুস্থভাবে হোক, অবাধ হোক, এবং ইলেকশন যে ভোট গণনা পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে সমস্ত ধরনের প্রচেষ্টা নির্বাচন কমিশন গ্রহণ করুক এটাই আমরা বলছি। এই হচ্ছে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সরকারে আছে বিজেপি আইপিএফটি, মুখ্যমন্ত্রী নিজে এবং তার যারা ঘনিষ্ঠ লোকজন কর্মকর্তা তারা মিলে প্রশাসন এবং তাদের কর্মীদেরকে বাইরে থেকে গিয়ে ডিসি এলাকায় গোলমাল করার সুযোগ সৃষ্টি করার একটা ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থারই অংশত 4টা জেলাতে আমরা লক্ষ্য করছি, আর বাকি 4টা জেলায় পিসফুল ইলেকশন হয়েছে। পিঁপড়া মথা সম্পর্কে আমাদের যা বক্তব্য সেই বক্তব্য আমরা আগেও বলেছি, এখনো বলছি, পিঁপড়া মথার সঙ্গে আদর্শগতভাবে কোনোদিনই আমাদের মিল ছিল না, মিল থাকার সুবিধা নাই,
কিন্তু এটা প্রমাণিত যে ঘটনা যা ঘটেছে অধিকাংশই বিজেপি কিংবা আইপিএফ কে সংগঠিত করেছে, গোলমাল যেগুলো করেছে, তীব্রামাথও কোথাও কোথাও তাদের শক্তি যেখানে বেশি আছে তারা চেষ্টা করেছে, কিছু করেছে। আর সবচেয়ে প্রধান যে কথাটা কমরেড গৌতম দাস বলেছেন, এটাই কারেক্ট, যে আমরা বলেছিলাম এই ইলেকশনটা কিছু পাওয়ার জন্যে না, এই ইলেকশন ঘুরে দাঁড়াবার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের একটা ধাপ হিসাবে এই নির্বাচনটাকে দেখা। চারটা জেলা কমপ্লিটলি পিসফুল ইলেকশন হয়েছে, টুকটাক এদিক সেদিক বাদ দিলে, আর বাকি চারটা জেলায় খুব পরিকল্পিতভাবেই গোলমাল সংগঠিত করেছে, যেটা কমরেড গৌতম দাস বলেছেন। সুতরাং এই দিক থেকে একটা সাফল্য এখানে আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে সামগ্রিকভাবে রাজ্য সরকার, এটা তো আমাদের জনসংস্থা নির্বাচন, তাতে রাজ্য নির্বাচন কমিশন তার একটা চাপে থাকে রাজ্য সরকারের। যদি রাজ্য সরকারের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থাকে তাইলে সেই রকম হস্তক্ষেপ হয় না, অতীতে বামফ্রন্ট সরকারের সময় হয়নি। কিন্তু এই সরকার প্রথম থেকেই অগণতান্ত্রিক জুমলা, যার ফলে এমন কোনো ব্যক্তি নাই মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে যারা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টাকে দেখেছেন। মনে হয়েছে মানুষের যে আর্জ ভোট দেওয়ার, ভোর 5টা থেকে লাইন দিয়েছেন, সাধারণভাবে এই আর্জ অভিনন্দনযোগ্য। এইটার সঙ্গে শাসক জোটের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন আরেকটু যদি জনগণের সঙ্গে মিলে তাদের উৎসাহটাকে বাড়াতে সচেষ্ট থাকতেন তাইলে সম্ভবত পিসফুল, অবাধ, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে রাজ্য অনেকটা সাফল্য দেখতে পারত, কিন্তু সেটা দেখা যায়নি। কিন্তু চারটা জেলা পিসফুল ইলেকশন হয়েছে এটাকে ছোট করে দেখার কোনো বিষয় না। আর বাকি যে চারটা জেলা যেখানে 11টা আসনের কথা আমরা বললাম এখন পর্যন্ত, সেই দিক থেকে অগ্রগতি বটে, কিন্তু ইলেকশন কমিশন আমরা দেখেছি পত্রপত্রিকায় সাংবাদিকদের কার্ড দেওয়ার সময় আগে যেভাবে দেওয়া হতো সেভাবে দেওয়া হয় না, হয়নি, তারা ঘুরতে পারেননি, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই জায়গায় যেতে হবে, এটা তো হস্তক্ষেপের সামিল। এইরকম এই হস্তক্ষেপ এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, এটা সঠিক হয়নি। আমরা বলেছিলাম যে ভোট কেন্দ্রে সিসিটিভি, যেটা গত সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন আপনারা মেনে আসলেন, মেনে আসার প্রশ্ন না, দাবিটা আমরা আগেই করেছি, যদি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন উভয়ে একটা আগে থেকেই যদি প্রস্তুতি থাকতো, দৃষ্টিভঙ্গি থাকতো, তাহলে এই কাজটা করতে পারতেন। এখন ওইটা করলেও যে ইয়ে হয় না, মানে গোলমাল করা যায় না তা নয়, আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছি, কিন্তু রিপোর্ট করার ক্ষেত্রে ঘটনা যা ঘটছে বুথের ভেতরে এটার রেকর্ডিং থাকুক বা না থাকুক তার দ্বারা কিন্তু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্তে, সুষ্ঠু সিদ্ধান্তে আসতে পারেন। এইটা যে ব্যাপারটা যেটা থাকলো না, তারা করতে পারলেন না, এইটা খুবই দুঃখের। তার উপরে আমাদের এখন পর্যন্ত যে খবর, সেই ভোট সম্পর্কে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আমরা আপনাদের জানাচ্ছি। ভয়ে ভীতি সন্ত্রাস সেটা পদদলিত করে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচক মণ্ডলী যে
অধিকাংশ ভূতে যে সাহসের সাথে তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেছেন তার জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এই ভোটও সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ হয়নি। রাজ্যের যে শাসক জোট বিজেপি আইপিএফটি জোটের দুর্বৃত্ত বাহিনী যে প্রশাসন তাদের নীরব সহায়তায় মানুষের ভোটাধিকার হরণ বেশ কিছু জায়গাতে করেছে, অধিকাংশ জায়গাতে ভোটারদের যে দৃঢ় মনোবল সেই মনোবলের কাছে তারা প্রতিহত হয়েছে। এরা যেটা করেছে সকাল থেকে, মানে গত রাতের ব্যাপারটা তো একটু বলতে হয়, গতকাল দুপুরের পর থেকে বিজেপি এবং আইপিএফটির লোকেরা এরা মোটর বাইক এবং গাড়ি নিয়ে এডিসি এলাকায় ভয় ভীতি সন্ত্রাস শুরু করে এবং যারা গেছে এরা হচ্ছে সবাই এডিসি এলাকার বাইরে, কোথাও এডিসি এলাকার কেউ এই সন্ত্রাসের মধ্যে জড়িত ছিল সেটা আমরা এখনো পর্যন্ত তার তথ্য পাইনি। এবং কালকে বিকেল থেকে যখন যখন খবর এসছে আমরা স্পেসিফিক স্টেট ইলেকশন কমিশন তাদের কাছে লিখিতভাবে জানিয়েছি, আমাদের বিভিন্ন মহকুমার যে আমাদের নেতৃত্ব রয়েছেন তারা রিটার্নিং অফিসারের কাছে এবং পুলিশ কর্তৃপক্ষের কাছে সেগুলো জানিয়েছে। এবং কালকে ধরুন রাত্রি 11টা পর্যন্ত যা যা তথ্য পাওয়া গেছিল সেগুলো আমাদের যে রাজ্য পুলিশের যে আইজিপি আইন শৃঙ্খলা এখন যিনি দায়িত্বে রয়েছেন মিস্টার জিএস রাও তার কাছে সেগুলো জানানো হয়েছে, মেসেজ করে টেলিফোন করে জানানো হয়েছে। তো আজকে সকাল থেকেই এই তাদের ভোটারদের বাধা দান সন্ত্রাস এটা শুরু হয়। এবং এই যারা করেছে এর প্রায় 99% এরা হচ্ছে সব আউটসাইডার, অল্প কিছু যারা এই এডিসি এলাকার ছিল এরা যেটা করেছে যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, পাড়া থেকে বেরোতে বাধা দেওয়া, এমনকি ভোটের লাইনে দাঁড়ানোর পরে ভোট শুরু হয়ে যাওয়ার পরেও অনেক বুথে জোর করে ভোটারদের টেনে মারপিট করে বের করে দিয়েছে। আমাদের যে বাম ফ্রন্টের যে পোলিং এজেন্ট তারা সকালবেলা থেকেই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার কথা তারা গেছেন, রিপোর্ট করেছেন, এবং ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছেন। এরপরেও এই বিজেপির দুর্বৃত্তরা যেখানে নিরাপত্তা বাহিনী যারা দায়িত্বে ছিলেন বুথের অন্তত নিরাপত্তার দায়িত্বে তাদের সামনে গিয়ে জোর করে অনেক পোলিং এজেন্টকে বের করে দিয়েছে। এটা দুপুর পর্যন্ত চলেছে এবং
যারা ভোট কেন্দ্রে নিযুক্ত কর্মী পুলিশ তাদের জানিয়েও কোনো ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছেন এমন কোনো একটা নজির আমরা এখন পর্যন্ত পাইনি। এবং যেটা সবচাইতে বেশি অ্যাবসেন্ট সেটা হচ্ছে আমরা যেটা বারবার বলেছি যে ভোটাররা যাতে নিরাপদে তাদের বাড়ি থেকে যেতে পারেন, ভোট কেন্দ্রে যেতে পারেন, তার জন্য তাদের নিরাপত্তা দেওয়া, তার জন্য যে মোবাইল যে সিকিউরিটি দেওয়া, এটা কোথাও মোবাইল সিকিউরিটি ছিল না। এবং এমন ঘটনা এই প্রার্থীর ইলেকশন এজেন্ট তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ভোট চলাকালে ভোট কেন্দ্রের বাইরে। মনু ছিলেনটা কেন্দ্রের, যিনি আমাদের প্রার্থী মতি শুক্লবৈদ্যের ইলেকশন এজেন্ট, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য নীরজ সাহা, তিনি তার দায়িত্ব পালন করছিলেন এবং ছিলেনটাতে দুপুরে বিজেপি দুর্বৃত্তদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন। যেটা বলা যে আমি যেটা শুরু করেছি যে মানুষের যে দৃঢ় মানসিকতা, এবারে এই গত 3 বছরের মধ্যে এই প্রথম দেখা গেল যে একটা ভোটাধিকার প্রয়োগে মানুষের যে একটা তাদের অধিকার প্রয়োগের যে দৃঢ় মানসিকতা সেটা আজকে তার প্রতিফলন দেখা গেছে। এবং এই যে আজকের ভোট আমরা যে আমরা পুনর্নির্বাচন যেগুলো আমরা ডিমান্ড করেছি বা যেখানে যেখানে করতে হবে, আমরা স্টেট ইলেকশন অথরিটির কাছে আমরা দাবি করছি এগুলোতে তাদের পুনর্ভোটের ব্যবস্থা করতে হবে এবং ভোটারদের আগে ভাগে জানিয়ে দিতে হবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা ইলেকশন প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমাদের সিপিআইএমের ডেলিগেশন, বামফ্রন্টের ডেলিগেশন স্টেট ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছেন, স্পেসিফিক তথ্যের ভিত্তিতে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা গত 3 তারিখ আপনারা জানেন যে আমরা আবারও দেখা করে স্মারকলিপি দিয়েছি এবং কী কী করা দরকার ইলেকশন কমিশনের, যেটা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে সেগুলো আমরা বলেছি। কিন্তু দেখা গেছে যে ইলেকশন কমিশনে সাধারণভাবে একটা নিষ্ক্রিয় ভূমিকা ছিল, কিন্তু এটা হচ্ছে যে মানুষ হচ্ছেন আসল, তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য তাদের যে দৃঢ় মানসিকতা সেটার জন্য আজকে কিন্তু এই ইয়েটা হয়েছে, এই মানুষ অধিকাংশ বেশিরভাগ বুথে ভোট দিতে পেরেছে। তো আমরা এটাই ইয়ে করি যে এই আজকে ভোট হলো, যেখানে পুনর্ভোট যে আমরা দাবি করেছি যে সে পুনর্ভোট দেওয়া এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে অটুট রাখা, সেটা আরও জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা, এটা গণনা পর্যন্ত যে 10 তারিখ গণনা হবে এবং তারপরেও যাতে কোনো জায়গাতে মানুষের উপরে কোনো রকম ফিজিক্যাল আক্রমণ না হতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ প্রশাসনে। তো এই যে সরকার, এদের কথা তো আমি বললাম যে এরা কোনো রকম যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করুন তারা তা চায় না, এবং এই জন্যই একটার পর একটা তারা নির্বাচন প্রশাসনে পরিণত করে এসছে এবং সমগ্র রাজ্যে মানুষের হাতে বিকৃত হচ্ছে। তো এটা তাদের যে ভূমিকা সেটা আমরা মনে করি যে একমাত্র মানুষ যদি তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে একমাত্র সেটা ভবিষ্যতে আমরা সেটাই আমরা প্রত্যাশা করব। তো এই হচ্ছে প্রাথমিক প্রতিক্রিয়া। আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার কমরেড বিজন্দর রয়েছেন, যিনি লেফট ফ্রন্টের কনভেনার আপনারা জানেন, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য যিনি এডিসির মুখ্য নির্বাহী সদস্য ছিলেন রাধা চরণ দেব বর্মা, তারা আর যা আছে তারা অ্যাড করবেন।